হ্যালো গাইজ, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গত দুদিন আগে আমি একটা ক্যামেরা মার্কেটে গেছিলাম একটা ক্যামেরা পারচেস করতে, তো সেখানকার প্রাইসগুলো এতটাই চিপেস যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের ক্যামেরা আছে, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখান থেকে যে কোনো ক্যামেরা পেয়ে যাবেন। তো চলুন দাদাদের কাছ থেকে শুনে নেবো কোন ক্যামেরার কত প্রাইস আছে, যাতে আপনাদের পারচেস করতে কোনো। এটা নিকনের D80 আছে, এটাই শুধুমাত্র ছবি ওঠে আর এর দাম মাত্র 8,000 টাকা। এটাই কোনো রকম ভিডিও হবে না, তবে স্টিল হবে এবং স্টিল কোয়ালিটি খুবই ভালো পাবেন। আর এর মধ্যে আরও অনেক মডেল আছে, যেমন D40 আছে, D50 আছে, D90 আছে, এগুলো মোটামুটি আপনি 8-9 বাজেটে পেয়ে যাবেন। এটা আছে ক্যানোনের 7D, এটা অনেক হার্ডি ক্যামেরা আছে, এটা নিলে মোটামুটি আপনার দাম চলে আসবে 29,000 টাকা 18-55 লেন্স দিয়ে। দেখে নিতে পারেন, পুরো ফ্রেশ কন্ডিশন আছে, কোনো খোলাখুলি কোনো রিপেয়ারিং নেই। এটা আছে ফুল ফ্রেম ক্যানন 6D, লেন্স আছে 24-105, এটা নিলে মোটামুটি আপনার দাম পড়বে 55,000। পছন্দ হলে আপনার আসুন, প্রত্যেকটা ক্যামেরায় একটু কম বেশি করে রাখা হবে। তারপর এটা আছে আপনার 60D, সাথে লাগানো আছে 18-55, ঠিক আছে। আপনারা দেখে নিন, মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো খোলাখুলি কোনো রিপেয়ারিং নেই। এটা আছে আপনার রোটেড স্ক্রিন ফুল HD ডিসপ্লে, এটা মোটামুটি আপনার 18-55 লেন্স দিয়ে আপনার দাম পড়ে যাবে 32,000 টাকা। এটা আছে আপনার 70D, 70D 18-55 লেন্স পাবেন মাত্র 32,000 টাকায়, স্ক্রিন টাচ ফুল রোটেড স্ক্রিন, এতে ওয়াইফাই আছে এবং কোয়ালিটিও অনেক ভালো। এখানে মাইক USB সবই পাবেন, এটা পুরো প্রফেশনাল ক্যামেরা আছে, আপনারা চাইলে বিন্দাস ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা হলো নিকনের D7200, এটার লেন্স আছে 18-105, এটা নিলে আপনার মোটামুটি দাম চলে আসবে 42,000 টাকা, পুরো ফ্রেশ কন্ডিশন আছে। এগুলো যা প্রাইস আছে, নেওয়ার সময় মোটামুটি কম বেশি করে নেওয়া হবে, তো আপনারা একবার এসে চেক করে যেতে পারেন। এটা হচ্ছে আপনার নিকনের D80, এটা আছে নিকন D3100, এটা নিলে মোটামুটি দাম চলে আসবে 12,000 টাকা, এতে একটা কিট লেন্স পাবেন। এবং আগেও বলেছি আবারও বলছি, যখন আসবেন তখন দাম সামান্য কম বেশি করে নেওয়া হবে। এটা হলো সনি মিররলেস ক্যামেরা 6000, এটা নিলে আপনার দাম চলে আসবে মোটামুটি 21,000 টাকা, এটাও আপনার স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা এবং এর সাথে রোটেড স্ক্রিন ডিসপ্লে পাবেন। এটা হচ্ছে আপনার 1000D, এটায় মোটামুটি আপনি নিতে গেলে 8.5-9 পেয়ে যাবেন। এর মধ্যে শুধু স্টিল পাবেন, ভিডিও পাবেন না, শুধু স্টিল, বাট কোয়ালিটি গুড, কোয়ালিটি খুবই ভালো। এটা হলো 5D Mark, লেন্স আছে 24-105, এটা নিলে মোটামুটি দাম চলে আসবে under 50,000, মার্কেট এটার নতুন দাম আছে 1,00,000-এর উপরে, এখান থেকে under 50,000 নিন, কম দামে ভালো মাল দেওয়া হবে। এটা আছে ক্যানন D700, লেন্স আছে 18-155, এটা নিলে আপনার দাম পড়বে মোটামুটি 35,000 টাকা। এটার নতুন দাম কত আছে এই মুহূর্তে? 70,000 টাকা। আপনাদের কাছ থেকে নিলে under 35,000 রেঞ্জ করে আচ্ছা। খুবই সুন্দর ক্যামেরা, যাই হোক কত কি নেয় দেখো, শুনিনি, আশা করছি আমার বাজেটের ভিতরে। তো আড়াই ঘন্টা সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে, ক্যামেরা স্ট্যান্ড থেকে শুরু করে মেমোরি কার্ড পর্যন্ত সবই নেব, তো আপনারা দেখতে থাকুন। আচ্ছা দাদা, এটা নিতে চাই। শুধু একটাই ক্যামেরা না, এখানে ক্যামেরার আরও অনেক কালেকশন আছে, আপনারা এখানে যান
গিয়ে দেখুন, ভালো লাগলে ক্যামেরা পারচেস করুন। এটার অ্যাড্রেস আছে ধর্মতলা মেট্রোপলি, কলকাতা 713। দোকানের নাম আছে ফ্যান্সি ফটোগ্রাফি, মেট্রো হলের সামনের গলি। এই গলিতে ঢুকে এই নাম্বারে ফোন করলে এদের অ্যাসিস্ট্যান্ট এসে আপনাকে পিক আপ করে নেবে। ওখান থেকে আমি যে ভিডিও ক্যামেরাটা কিনেছি এখন ওটা দিয়েই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। আপনারা আমাকে কমেন্টে জানান এটার ফিচার কোয়ালিটিটা কেমন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং আমার সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, পাশে থাকুন।